নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড চিলি গ্রিমির সুপ্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সোয়াবিন আলু কষা তৈরি করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে এটা বানাই। এখানে আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর আলু দুটো মিলিয়ে আছে 300 গ্রাম। কুচি করা পেঁয়াজ আর টমেটো নিয়েছি দুটোই 100 গ্রাম করে। আদা রসুন বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, আর নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। সেদ্ধ সোয়াবিন আর আলুর সাথে গোটা গরম মশলা বাদ দিয়ে বাকি যা গুঁড়ো মশলাগুলো আছে আমি সব একসাথে মেখে নেব। পেঁয়াজ টমেটো আর গোটা গরম মশলা বাদ দিয়ে বাকি সমস্ত মশলা আদা রসুন বাটা একসাথে মেখে নিয়েছি। এবার এটা 15 মিনিট থেকে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ঠিক চিকেন বা মাটন কষা করার সময় আমরা যেমন ম্যারিনেট করি এটাও সেভাবেই করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না এটা ক্যারামেলাইজ হয়ে যায়। দেখুন চিনিটা অনেকটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো কুচিটা খানিকক্ষণ ভাজা ভাজা করুন। এই সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ টমেটোটা নরম হওয়ার জন্য ঢেকে দিলাম 3-4 মিনিট মতো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন পেঁয়াজ আর টমেটোটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দেব। এই সোয়াবিন রান্নাটা একদম চিকেন কষা বা মটন কষা স্টাইলে আমি তৈরি করেছি। যারা চিকেন মাটন খান না তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন, কিংবা যারা চিকেন মাটন খান তারাও একবার এইভাবে সোয়াবিন রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এটা একদম মাংসের মতো খেতে হয় এই সোয়াবিন আলু কষা। আমি এতে আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম। সোয়াবিনটা এই মশলার সাথে আমি 5-7 মিনিট মতো কষিয়ে নেব। নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিট মতো। যেহেতু আমি আগেই বলেছি এটা আমি একদম মাংস রান্নার স্টাইলে করেছি, সেই জন্য সেভাবেই সোয়াবিনটাকে আমি কষিয়ে নিয়েছি। এটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 10 মিনিট মতো আমি রান্না করব। আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। আমার কুকিং অ্যান্ড চিলিং উইথ সুপ্রিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো রান্না আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং আলু সোয়াবিন সবই সেদ্ধ হয়ে গেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা দেবার পর আমি ফ্লেমটা অফ করে দেব এবং 2 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখব, তারপর এটাকে পরিবেশন করব। 2 মিনিট সময় হয়ে গেছে, আমাদের সোয়াবিন আলু কষা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসবো নতুন আবার একটা রান্না নিয়ে। নমস্কার।